নমস্কার বন্ধুরা, আমরা কলকাতায় ক্যানন বিআইএস লাউঞ্জ শোরুমে আছি। এখন আমরা এখানে একটা মেশিন দেখতে এসেছি আজকে, সেটা হচ্ছে ইমেজেনার আইআর 2425। এই মেশিনটা এখন আমরা আনবক্সিং করব, আর আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এখানে আমরা ডেমোনস্ট্রেশনও দেব, আপনাদের যে যে ফিচার্সগুলো আপনাদের দরকার পড়বে সেই ফিচার্সগুলো আপনারা দেখবেন। আনবক্স করেছি, প্যাকেট যেটা ছিল সেটা ওপেন করে ফেলেছি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা যখন প্যাকেট থেকে ওপেন করা হয়, এটা একদম ব্র্যান্ড নিউ মেশিন আছে। আপনারা দেখছেন কোম্পানি প্যাকিং যেমন আছে ঠিক সিমিলারভাবেই আছে, এবং ওপরে একটা গাইডলাইন দেওয়া আছে আপনারা মেশিনটা কীভাবে হ্যান্ডেল করবেন আফটার আনপ্যাকিং। বন্ধুরা, তো এতক্ষণ দেখলেন আমরা বক্সটা আনপ্যাকিং করছিলাম, বক্সটা আনপ্যাকিং করার পর মেশিনটা এরকম দেখতে হয়েছে। তো আমাদের কিছু ফরেন মেটেরিয়াল লাগানো আছে, অ্যাজ লাইক এরকম দেখতে হয়, কখনো কখনো অরেঞ্জ কালারের টেপও আছে। তো এই কালারের টেপে সেই টেপগুলোকে খুলবো। তো এক্ষেত্রে এই মেশিনে এনপিজি 59 টোনার আছে, টোনারের বটলটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়। তো এখন আমি সিলটা খুলে ফেলেছিলাম, তো এর উপর একটা অরেঞ্জ কালারের অ্যাটাচমেন্ট আছে, ওটা আপনাকে মেশিনের মধ্যে ইনসার্ট করে জিনিসটা খুলতে হবে। দেখুন, আমরা এবার এটাকে খুলবো টোনারটা ইনসার্ট করার জন্য। দেখুন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে হাউ টু রিপ্লেস দ্য টোনার। প্রথমে টোনারটা আনপ্যাক করতে হয়, আনলক এদিকে আনলক হয় এটাকে, তারপরে বার করে নিতে হয়, তারপরে একটা নতুন দেখেছেন অরেঞ্জ কালারের স্ট্রিপ দেওয়া ভেতরে ঢোকানো আছে, ঠিক আছে। ঠিক, আমরা এইভাবে ইনসার্ট করবো, এটা ঠিক এইভাবে ইনসার্ট করা হবে। এবার আমরা কি করব, এবার দেখুন এখানে লক চিহ্ন দেওয়া আছে, এখানে অ্যারো ইন্ডিকেশন আছে, এই ইন্ডিকেশনটা এইদিকে গেলে টোনার বটলটা লক হবে, ইনকেস যদি বটল লক না হয় দরজা লাগবে না, ঠিক আছে। ধরুন আমার বটনটা লক হলো না কোনো কারণে, বা আপনি ভুলে গেছেন, তো দরজা লক হবে না ঠিক মতো, এখানে এররও দেবে, ঠিক আছে। তো বটনটা পুরো লক করবেন ভালো করে, দেন কভার। মেশিনে পাওয়ার দিয়েছি, এবার পাওয়ার অন করছি। এইখানে পাওয়ার সুইচ আছে, ওপর দিকে অন নিচের দিকে অফ। স্ক্যানার রেডি হলো, দেখুন আমরা মেশিনটা অন করেছি। কিন্তু আপনারা মেশিন যখন ইনস্টল করবেন, এটা আমরা জাস্ট ডেমোনস্ট্রেশন করলাম, বাট আপনারা যখন মেশিন ইনস্টল করবেন তখন মেশিন সঙ্গে একটা স্টেবিলাইজার নেবেন, আর ক্যানন যেখান থেকে কিনছেন ক্যানানের সার্ভিস ইঞ্জিনিয়ার দিয়ে অথরাইজ যিনি আছেন ওখান থেকেই আপনার ইনস্টলটা করাবেন, তবেই আপনি মেশিনে ওয়ারেন্টিটা পাবেন। দেখুন মেশিন আমরা অন করেছি, মেশিনের ক্যাসেট যেখানে আমরা পেপার দেবো সেই জায়গাটা হচ্ছে এটা, যেখানে মেশিনের ক্যাসেট এর সঙ্গেই আছে সিডি ক্যাসেট, যেটা দিয়ে আপনি ড্রাইভার লোড করতে পারবেন, ঠিক আছে। এর মধ্যে পুরো ড্রাইভার দেওয়া আছে। তো ক্যাসেট লোড করার নিয়ম হচ্ছে যখন আপনি ক্যাসেটকে ইনসার্ট করবেন আর যখন বের করবেন, দেখুন প্লেটটা উপর দিকে উঠে যাচ্ছে, তো এইখানে লেখাও আছে পুশ ডাউন, পুশ ডাউন করবেন, তারপরে এই যে ক্লিপগুলো আছে এইটা করে চাপলে এটা খুলবে, এটাকে খুলে পেপার এইভাবে বসাবেন, এটা বলা হয় A4। A4 পেপারটা আর গাইড অ্যাডজাস্ট করাটা জরুরি, গাইড অ্যাডজাস্ট করতেই হবে। নমস্কার, ক্যানন 2425 মেশিন মডেল এটা। এইখানে যে মেশিনটা দেখা যাচ্ছে এটা অনলি শুধু প্লেট এন্ড কভার দিয়ে আছে, এটা প্লেট এন্ড কভার ছাড়া এর ওপরে অটোমেটিক ডকুমেন্ট ফিডার, যেটা ক্যানোনের ভাষায় বলা হয় DADF বা ডুপ্লেক্স অটোমেটিক ডকুমেন্ট ফিডার, এটার উপর লাগানো যায়। মেশিনটা আপ টু A3 সাইজ, মেশিনটার মধ্যে কপি প্রিন্ট স্ক্যান এই তিন রকমই করতে পারেন, আপ টু 600 DPI অবধি এই মেশিনে করা সম্ভব। এই মেশিনে আরও কতগুলো ফাংশন আছে, এটা সেটার মধ্যে এক নম্বর হচ্ছে এটা একটা সিঙ্গেল ট্রে মেশিন, সঙ্গে আর একটা বাইপাস ট্রে আছে, সিঙ্গেল ট্রেতে 250 পেপার রাখতে পারেন, বাইপাস ট্রেতে 80 পেপার রাখতে পারবেন। আর মেশিনের মধ্যে এই মেশিনে একটা ইউনিক ফিচার আছে, সেটা হচ্ছে জব বিল্ড ফাংশন। জব বিল্ড ফাংশন এই মেশিনে থাকার অ্যাডভান্টেজ হচ্ছে, সাপোজ কোনো কাস্টমার এলো, আসার পরে আপনার এখানে যে দুগুলো এগুলো জব বিল্ড পুরো একদম মেমোরির মধ্যে চলে যায়, পরে আপনি স্টার্ট বটন মারলে একটার পর একটা করে হয়ে যায়, এইটাতে আপনার এই মেশিনের মধ্যে একটা রয়েছে। আর A3 সাইজ মেশিন আপনার মোটামুটি সেগমেন্ট যেটাতে রয়েছে, আপনি এটা অফিস সেগমেন্টের জন্য আইডিয়াল, প্লাস জবিং সেগমেন্ট যারা জবার বা প্রফেশনাল কাজ করে সেখানে তো আপনি এই মেশিনটা ইউজ করতে পারবেন। ক্যানন 2425 মেশিনে
যেটা রয়েছে 25 কপি স্পিড, আমি আগেই আপনাদের এটা মেনশন করেছিলাম। এই মেশিন আপনার নেটওয়ার্কিং অ্যাটমোসফিয়ারের মধ্যে চলবে, ল্যান কেবিনের সঙ্গে চলে। এটা ছাড়াও এই মেশিন ওয়াইফাই দিয়ে আপনি মেশিন অপারেট করতে পারবেন। মেশিন কেনার জন্য আমাদের চারদিকে ইলেকট্রনিক সেন্টার বিল্ডিং 1/1A বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিট কলকাতা 72 আর ক্যানন বিআইএস লাউঞ্জে চলে এলে আপনারা এই মেশিন কিনতে পারবেন এবং লাইভ ডেমো মেশিনের দেখতে পারবেন। দেখুন ভিউয়ার্স, তো আমরা এখন মেশিনটা অন করে ফেলেছি, মেশিন ইনস্টলেশনে কিছুক্ষণ টাইম নষ্ট হয়েছে, ঠিক আছে। তো আমরা এটা ফটোকপি করব এখন, কেমন? তো এটা দেখুন, এই যে ম্যাটারটা দেখছেন আপনারা, এটা আমার অরিজিনাল আছে, এটা আমি এখানে প্লেস করে ফটোকপি করছি। কপিতে গেলাম, পেপার লোডেডই আছে, আমরা স্টার্ট করব এবার। পেপার সাইজ A4 স্টার্ট। দেখুন আমরা যে ফটোকপিটা বের করেছি, এটা হচ্ছে আমার ফটোকপি আছে আর এটা আমার অরিজিনাল। দেখতে পাচ্ছেন কত ভালো কোয়ালিটি আসছে, সিমিলার